বছর পর কলিঙ্গ জয় ইস্টবেঙ্গলের। কার্লেস কুয়াত্রাতের হাত ধরে কলিঙ্গ সুপার কাপ জিতে উড়িষ্যা থেকে কলকাতা ফিরল ইস্টবেঙ্গল ফুটবল দল। জয়কে কেন্দ্র করে কলকাতা বিমানবন্দরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠল ইস্টবেঙ্গল সমর্থকরা। লক্ষ্য করা গেল লাল হলুদ সমর্থকদের উপচে পড়া ভিড়। ভিড় সামাল দিতে আসরে নামে বিধাননগর পুলিশ। পাশে যারা আছেন সমর্থকরা রাস্তার ওপাশে চলে যান, এখানে দাঁড়াবেন না। টিম এখান থেকে যেতে ইগনোর করছে, আপনারা প্লিজ লাল হলুদ সমর্থকদের উল্লাসে বিমানবন্দরে সাময়িক যানজটের পরিস্থিতিও তৈরি হয়। এমনকি ইস্টবেঙ্গল সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের কারণে সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল ফুটবলারদের বিমানবন্দরের লাউঞ্জে প্রায় এক ঘন্টা অপেক্ষাও করতে হয়। প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য এদিন অধীর অপেক্ষায় ফুটবল প্রেমী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোটা চত্বর এদিন সেজে উঠল লাল হলুদ জার্সি ও পতাকায়। জয় ইস্টবেঙ্গল স্লোগানে মুখরিত হল সমগ্র বিমানবন্দর চত্বর। প্রসঙ্গত, 2012 সালে শেষবার ফেড কাপ জিতেছিল ক্লাব। দীর্ঘ 12 বছর পর ট্রফির খরা কাটিয়ে সুপার কাপ জয়ের আবেগে ভাসলেন লাল হলুদ সমর্থকরা। শান্তনু সাহার রিপোর্ট, কলকাতা নিউজ।